নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের মনুষ্য কারিগরিবিদ্যা হিমাল গুরুকুল এবং সদগুরু তো যারা নিত্য আমাদের স্বয়ংবল গুরুকুলে তারা জানেন মনুষ্য কারিগরিবিদ্যার জ্ঞান যারা সদ্গুরু মহারীষের জ্ঞান দীক্ষায় দীক্ষিত হয়ে বা মন্ত্র নিয়ে বা নাম নিয়ে যারা মন্ত্র জপ করছেন যারা ধ্যান জ্ঞান অর্জন করেছেন তাদের জন্য বলছে কিছু তথ্য তাদের জানতে হয় তাদের নিত্য কর্মের মধ্যে যে প্রার্থনা বা জব তারা করে তাদের কিছু বিষয়কে জানতে হয় বলছে মনুষ্য জীবনের উন্নতির জন্য কিছু কর্ম তাদেরকে জানতে হয় কিছু জ্ঞান কিছু কর্মের জ্ঞানের সঙ্গে ভক্তি অর্জন করতে হবে শ্রীমৎ ভাগবত গীতায় তাই তিনটি অধ্যায় কর্মের সংসার ভক্তির সংসার এবং জ্ঞান সংসার বলছে তিন সংসারকে না জেনে কর্ম করলে বলছে কর্মের ক্ষয় হয় এই তিন সংসারকে না জেনে ভক্তি অর্জন করা যায় না এই তিন সংসারকে না জেনে পুরুষোত্তম বা শ্রেষ্ঠত্ব লাভ করা যায় না বলছে প্রাপ্তি পাওয়া যায় না বলছে আপনাদের যদি গুরু কৃপা পেতে হয় গুরু জ্ঞান নিতে হয় বা গুরু ভক্তি অর্জন করতে হয় বা গুরু কর্ম করতে হয় তাহলেই আপনার প্রাপ্তি হবে তাহলেই আপনি গুরু কৃপা পাবেন গুরু ভক্তি এবং গুরু কর্ম হবে তাই সদগুরু মহারিষি মালবাবার জ্ঞানে যারা দীক্ষা বা শিক্ষা নিয়েছেন তাদের জন্য কিছু জ্ঞান ভাগ করে দেওয়া হয়েছে প্রথম জপের জ্ঞান তারপর বলছে সাধনার জ্ঞান তারপর যোগ তত্ত্বের জ্ঞান তারপর কিছু বোধ উপচারের জ্ঞান এবং সাত্ত্বিকতার জ্ঞান বলছে এটা কেন বলছে পাঁচটি ভাগে তার উদাহরণ দেওয়া হয়েছে পাঁচটি কর্মের জন্য প্রথম বলছে শুদ্ধির জ্ঞান দরকার তারপর ভক্তির মার্গের জ্ঞান দরকার তারপর শক্তি অর্জনের জ্ঞান দরকার তারপর যে আপনি যে নাম নিয়েছেন সেই নামের শ্রেষ্ঠত্ব কি তাকে জানার জন্য নাম তত্ত্ব জানার দরকার তারপর আপনি যার দৃষ্টি বা যার দর্শন বা যার ধ্যান করছেন তার রূপ কেমন সেই রূপের জন্য দর্শন বা ধ্যান যোগ সম্বন্ধে জানা দরকার বলছে পাঁচটি তত্ত্ব এই পাঁচটি তথ্য জেনে যারা সমাজে কর্ম করবে মনুষ্য ধর্মকে রক্ষা করতে পারবে সত্যের সনাতন ধর্মকেই সনাতন ধর্মে তাই মাতা পার্ব সাপ্তাহিক জ্ঞান তাকেই আমরা শীর্ষক বলি তারপর শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যে জ্ঞানটি দিয়েছিলেন আঠেরো অধ্যায়ের জ্ঞান এই আঠেরো অধ্যায়ে একুশটি চন্দ্রের জ্ঞান সেই জ্ঞানটাকে আমরা কি বলি ভক্তিযোগ মার তারপর বলছে মাতাকে চন্ডী রূপে শক্তি রূপে তিনি দেখেছিলেন মা কালী রূপে দেখেছিলেন জগৎ রূপে দেখেছিলেন তার একান্নটি অংশ এই ভূখণ্ডে পড়েছিল একানবীর দর্শনের জ্ঞান দশম মহাবিদ্যার জ্ঞান তারপর বলছে এই একশো আট তত্ত্ব একশো আটটি নাম কেন এই একশো আট তত্ত্বের মধ্যে আমরা একশো আট দিন এ জ্ঞানে আমাদের নাম সংশ্লেষণ আমাদের গোত্রের সংশ্লেষণ এবং তার তথ্যটা কি একশো আট আমাদের নামটা কি আমরা কোন নামে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি সেই নাম তত্ত্বের জ্ঞান তারপরে দর্শন এবং ধ্যান যোগে আপনার দৃষ্টি সুদৃষ্টিতে পরিণত হওয়ায় সুদর্শনের জ্ঞানের সঙ্গে আমাদের দর্শন ও ধ্যান যোগের জ্ঞান বলছি এরকম সিঁড়ি এটা যেমন ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পিএইচডি মাস্টার ডিগ্রি ঠিক তেমনি হচ্ছে আধ্যাত্মিকতায় আসতে গেলে আপনাকে পাঁচটা সিঁড়ি পার করতে হবে প্রথম কিছুটা আপনাকে শুদ্ধ হতে হবে কিছুটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে হবে কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হব কিভাবে আমার দেহ মন এবং আত্মা শুদ্ধ হবে সেই পরিবেশটাকে আমাকে জানতে হবে তাই প্রকৃতিটাকে জানার জন্য আমাদের শিব যোগ করত তারপর আমি পরিষ্কার পরিচ্ছন্ন হতে গিয়ে কিছু জিনিসকে আমি ছেড়ে দিলাম ত্যাগ করলাম তার প্রতি আমার ঘৃণা আসতে পারে তার আমার দেশ আসতে পারে বিদ্বেষ আসতে পারে তার আমার গ্লানি আসতে পারে তাই তার জন্য দরকার ভক্তি ভাব বিশ্বের যে রূপ বিশ্বরূপের জ্ঞানের সঙ্গেই এই ভক্তিযোগ তাই শ্রীমদ ভাগবত গীতার যে তথ্যটা বলা হয়েছে সেই তথ্যটা নিয়েই ভক্তিযোগ শ্রীমদ ভাগবত গীতার আঠারো অধ্যায়ের জ্ঞান তার সঙ্গে একু তিন গুরু গুরুতত্ত্ব জ্ঞান এই মিলে একুশ তত্ত্ব একুশ চন্দ্রের জ্ঞান তারপর বলছে একান্ন পিঠে আমাদের বলছে ভক্তি হয়েছে ভক্তি জ্ঞান নিলাম কিন্তু কোন ভক্ত যদি সরল হয় একটি শক্তিশালী ভক্ত একটি মহাজ্ঞানী ভক্ত তখন তাকে হরণ করার চেষ্টা করে তাই নিজের শক্তি স্বয়ংবর হওয়ার জ্ঞানে শক্তি পিঠের জ্ঞানকে নিতে হয় তাই শক্তি যোগ এই একান্নটা অংশের যে ক্ষমতা শরীরের নখ থেকে শুরু করে পায়ের চুল পাতা মাথা পর্যন্ত পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এই বিভিন্ন অংশ এখনোটা অংশ যে মায়ের যে পড়েছিল সেই এখনোটা অংশের যে শক্তি যে ক্ষমতা দেখে মেডিকেল বলা হয় ডাক্তারই আর দরকার হবে না আপনার প্রত্যেকটা অংশের সম্বন্ধে আপনি জানবেন আপনার সন্যাস তত্ত্বকে জানবেন ন্যা সম্বন্ধে জানবেন নিজের অংশ সম্বন্ধে জানবেন এটাই বিশ্বরূপের জ্ঞানে ছিল তাই একটু বৃহৎ অংশে আবার এখনো পীঠের জ্ঞানে পূর্ণপূর্ণভাবে তা দেওয়া হয়েছে দেহত্যাগের জ্ঞানের সঙ্গে এখনো দর্শনের সঙ্গে দশম মহাবিদ্যার সঙ্গে সেটি আমাদের দিনের জ্ঞান তারপর দেওয়া হয়েছে আছে আমাদের সূক্ষ্ম একটি ভেতরে যাকে আমরা সত্তা বা আত্মা বলে থাকি বর্তমানের ভাষায় তাকে ডিএনএ বলা হয় এই ডিএনএ এর মধ্যে কি রয়েছে বলছে একশো আটটি আলো বা জ্যোতি এই একশো আটটি আলোর নাম কি যাকে আমরা অক্ষর বম কেন বলে থাকি পৃথিবীতে অক্ষর ব্রহ্মের জ্ঞান শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন অক্ষর ব্রহ্ম যোগে সেই অক্ষর ব্রহ্ম জ্ঞানটাই আমাদের হচ্ছে নাম যোগ এই একশো আটটার নাম কি একশো আট তত্ত্ব কি বা কোন নামে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো বা আমি যে নামটা নিয়ে এসেছি সেটা কি আমার সত্যের নাম না যে নামটা আমাকে দেওয়া আছে সেই নামটার মধ্যে জাগরণ হবে তাই গুরু নাম দেন নাম যোগের জ্ঞানে নাম পাওয়া যায় এখানেই সন্ন্যাসের জ্ঞান হয় পূর্ণ সন্ন্যাসের জ্ঞান এখান থেকে শুরু হয় ত্যাগ সন্ন্যাসের জ্ঞানও এখান থেকে শুরু হয় এই নাম যোগের জ্ঞান মানুষের দারে দ্বারে সেই নামকে জাগরণের জন্য এই নামযোগ। তারপর বলছে দর্শন এবং ধ্যান আমি যার নাম করছি তার দর্শন যদি না হয় বা দর্শন যদি করাতে না পারি বা তার জ্ঞান যদি অর্জন করতে না পারি তার ধ্যান যদি না করতে পারি তখন সেই নামের স্বীকৃতি হয় না আপনার শক্তি কাজে লাগে না আপনার ভক্তি কাজে লাগে লাগবে না আপনার শুদ্ধতাও কাজে লাগবে না সেই নামের মধ্যে রহস্য ধ্যান এবং দর্শনকে জানাতেই দর্শন ধ্যান যোগ হয় তাই একটি তিন বছরের পূর্ণ বিবরণ এটি তিন বছরের দেহতত্ত্ব জ্ঞান পরিপূর্ণ সাধনার জ্ঞান পরিপূর্ণ সাধক হওয়ার জ্ঞান পরিপূর্ণ যোগী মহাযোগী ঋষি হওয়ার জ্ঞান যারা আমাদের মনুষ্য বিদ্যা সম্বন্ধে জানেন মনুষ্য ধর্মকে রক্ষা করতে জানেন তারা দুটো জিনিস তাদের জানতে হয় এক আমি যে রূপে শ্রেষ্ঠ জীব চেতনা বশত জ্ঞানবশত কর্মবশত ভক্তিবশত এবং বিভিন্ন মতাভেদ অনুযায়ী যে আমি যে শ্রেষ্ঠ জীব প্রত্যেক ধর্মশাস্ত্রেই এটা দেওয়া হয়েছে প্রত্যেক ধর্মশাস্ত্রেই তা বলা হয় মনুষ্যরূপের কল্যাণের জন্য জীব কল্যাণের জন্য আমার যে ওইখানে আশা এই পৃথিবীতে আশা এই মাতার কাছে আসা সেই ধর্মকে রক্ষা করার জ্ঞানটাই মনুষ্য ধর্মের জ্ঞান মনুষ্য কারিগরি বিদ্যার জ্ঞান এই মনুষ্যত্ব রক্ষার জন্য মানব অধিকার যে কমিশন আপনাদের বলা হয় বা যে আইন রয়েছে মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস বলে সেখানে মনুষ্য ধর্মের জ্ঞান কি সবার আছে আমি যে মানুষ কেন মানুষ আমাকে বলা হয় বা মনুষ্য ধর্ম কি এই মনুষ্য ধর্মই শ্রেষ্ঠ ধর্ম যা সত্য সনাতন ধর্মেই বলা হয়েছে সেই ধর্ম থেকে ছোট ছোট করে আমাদের জীবনে আনার জন্য বিভিন্ন ভাবে নবীরা বিভিন্ন ভাবে অবতার পুরুষরা বিভিন্ন ভাবে যোগীরা তা বলে গেছে তাকে জানতে গেলে নিজের ধর্মকে রক্ষা করতে হয় স্বর্ম বলতে এই না আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি জৈন এটা নয় স্ব মানে নিজের ধর এর মর্মকে জানতে হবে এই নিজের ধরের মধ্যেই যা আছে এই ভারতে তা আছে ওই মহাভারতে আবার যা আছে ওই বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই মানব দেহভান্ডে বলছি এই অনুভূতির জ্ঞানটাকে নিতে হবে বলছে এই পৃথিবীর ধরনী এই ধর এই দুটির মর্ম যদি সমানভাবে বোঝা যায় তাহলেই ধর্মকে রক্ষা করা যাবে তাহলেই ধার্মিক হওয়া যাবে তাহলেই সত্য সনাতনের ধর্ম মনুষ্য কারিগরি বিদ্যার ধর্ম মনুষ্য ধর্ম বজায় থাকে এই পৃথিবীতে যা আছে দেহ পৃথিবীতে ওই পৃথিবীতেও তাই রয়েছে এই অনুভূতিটা যার হয়েছে তিনি ধার্মিক হয়েছেন তিনি জাগ্রত হয়েছেন তাই যারা মনুষ্য যন্ত্রের বিষয়ে সেই যন্ত্রকে বৃষ্টি বা ধ্যান করে আপনি পরতত্ত্ব জ্ঞান পেতে চান বলে তাদের জন্য সদ্গুরু মহারিষি মাঝ বাবার জ্ঞানের প্রয়োজন তাদের জন্য এই পাঁচটি সিঁড়ি পার করার প্রয়োজন এই পাঁচটি সিঁড়ি যারা তৈরি করবে বা পাঁচটি সিঁড়ি যারা পার করবে পাঁচটি সিঁড়ির জ্ঞান যারা অর্জন করবে তারা মনুষ্য কারিগরি বিদ্যায় অর্জন করবে তারা হিমালদি তত্ত্ব জ্ঞান অর্জন করবে করলে কি হবে হচ্ছে আমাদের মনুষ্য জীবনের আটটি সিদ্ধির জ্ঞান আছে এক হচ্ছে বসিতার জ্ঞান প্রথম বশীকরণ আমরা সবাই জানি কিন্তু তারপর হচ্ছে প্রাকময়ের জ্ঞান তারপর ঈশিতার জ্ঞান তারপর প্রাপ্তির জ্ঞান তারপরে গরিমা লহিমা মহিমা এবং অনিমা এই অষ্ট জ্ঞানে হনুমান যে সিদ্ধ ছিলেন এই অষ্টসিদ্ধির জ্ঞানকে জানতে হয় এই অষ্টসীতির জ্ঞানকে না জানলে বলছে সাধক হওয়া যায় না সাধকের যে সিদ্ধি সেই সিদ্ধির জ্ঞানকে জানতে হয় এই সিদ্ধিকে জানতে গেলে আমাদের এই পাঁচটি তথ্য জানতে হবে কি জ্ঞান বলছে নিজেকে শুদ্ধ করো ভক্ত হও শক্তি অর্জন করো তার নামে নিজেকে আত্মসমর্পণ করো এবং তার দর্শন ধ্যান করে দাও তার দর্শন ধ্যান এবং জ্ঞানকে সংবিস্তার করে দেয় বলছে এই পাঁচ তত্ত্বের জ্ঞানটাই পরিপূর্ণ এই পাঁচ তত্ত্বের জ্ঞানকেই জানতে হয় আবার এই পাঁচ তত্ত্বকে জানতে গিয়ে পাঁচ রকমের পদ্ধতি আছে পথ যাকে বলা হয় কি পথ বলছে মন্ত্রের সাধনা তারপর যোগ প্রাণায়াম সাধনা তারপর সঙ্গীত সাধনা তারপর মৌন সাধনা এবং গোত উপচারের সাধনা এই পাঁচ প্রকার সাধনা পদ্ধতি পদ যারা এই পাঁচ প্রকার পদকে জানতে চান বা এই পাঁচ জ্ঞানকে জানতে চান পাঁচটি সিঁড়ি পার করতেন তাদের সকলকে আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা হিমোলজি তথ্য জ্ঞান এবং মনুষ্য ধর্ম রক্ষার্থে আমাদের জীবনের যে উন্নতি মনুষ্য জীবন যে শ্রেষ্ঠ জীবন সেই জীবনকে জানতে চান তাহলে সদ্গুরু মহারিষি মালের জ্ঞানের বিকাশের সঙ্গে আমাদের অনেক ভিডিও করা আছে আপনাদের জন্য এগুলো দেখুন দেখে যদি মনে হয় সেখানে কিছু জানার বিষয় আছে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে সেগুলো একটু দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার উন্নতি হোক আপনার দেরি উন্নতি হবে আপনাদের জন্যই এই তত্ত্ব বলছে যুগে যুগে বিভিন্ন সংস্কার আসে বিভিন্ন সম্প্রদায় আসে বিভিন্ন ধর্মের আবির্ভাব হয় আবার বলছে ধর্মের যখন গ্লানি হয় তখন কিছু তত্ত্বের সৃষ্টি হয় বলছে সেই সৃষ্টিকে নেবেন না সেই পুরনো তত্ত্ব যা খিচুড়ি হয়েছে যাতে ভেজাল মিশেছে সেই তত্ত্বের মধ্যেই থাকবেন এই বিষয়কে জানতে গেলে আরো তথ্য আছে যে আপনাদের এই ভিডিওতে দেওয়া আছে সেগুলো জানুন যদি কোনো প্রশ্ন থাকে সৃষ্টি তথ্য জ্ঞানকে জানতে গেলে কখন কি সৃষ্টি হবে বা এই যে যুগের হাওয়া চলছে এই যুগের কি ধরনের তত্ত্ব জ্ঞান দরকার মানুষকে জাগরণের জন্য মনুষ্য ধর্ম ধর্মের জন্য মানব জীবনের কল্যাণের জন্য তাকে জানতে হবে তাই তাকে জানার জন্য যে মন্ত্র যা সৃষ্টি তত্ত্ব জ্ঞান হিসেবে সৃষ্টি হয়েছে সেই মন্ত্রকে জপ করতে হবে এখানে লেখা আছে দেখুন ওলো বাবা বলছে একটি সাধারণ ব্যাখ্যা কি বলছে বলছে আমাদের শরীরের দুইটি অংশ যা স্বাস্থ্যগত ভাবে আপনারা জানবেন ইডা আর পিঙ্গলা মাঝখানে রয়েছে সুষমা যেখান থেকে শক্তির জাগরণ হয় দুই শক্তির মিলন ঘটে যাকে অনেকে গঙ্গা যমুনা সরস্বতী নামেও জেনে আবার যাকে আদম হাবা এবং বলছে এই যে তিন শক্তি এই তিন শক্তির প্রধান দুইটি শক্তি যে শক্তির দুটো মিশ্রণেই পরম শক্তির সাধন হয় সেই কি শক্তি বলছে বাদিকের একটা শক্তি ডানদিকের একটা শক্তি আবার মাতৃশক্তি বাদিকে থাকে দান দিকে পিতৃ শক্তি থাকে আবার যেখান থেকে আমি সৃষ্টি হয়েছে কোথা থেকে বলছে মাতৃপিত অংশ থেকে সেই মাতৃপিতা মাতা পিতা আবার এই বিশ্ব বীজদাতা পিতা এই জগৎ মাতা যে আমাকে এখন শক্তি যোগায় পঞ্চভূতের দ্বারা পঞ্চ ক্ষমতার দ্বারা আবার যিনি জ্ঞান রূপে মাতৃপিতৃ হয়েছেন গুরু তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব মামা দেব দেব বলছি এখানে বারবার সেই দুই শক্তির কথাই বলা হয়েছে দুই তথ্যের কথাই বলা হয়েছে দুই জ্ঞানের বিকাশের কথাই বলা হয়েছে যে দেখি আলো আর অন্ধকার যে দেখি ধর্ম আর অধর্ম যে দেখি সত্য আর মিথ্যা যখনই দেখবেন তখনই এই দুই তথ্যের কথাই বলা হয় একটি ডান দিক একটি বাদ একটি মাতৃশক্তি একটি পিতৃশক্তি এই দুই শক্তির যখনই মিলন হয় সেখানে সৃষ্টি তত্ত্বের জ্ঞান হয় সেখানে ব্ল্যাক হোলের জ্ঞান হয় সেখানে পরম তত্ত্ব সাধন হয় তাই বলছি দুই তত্ত্ব কি ও মা ও বাবা তোমার চরণে আমার প্রণাম এই প্রণাম মন্ত্রে মানে হলো ও আমার মাতা ও আমার পিতা তোমার চরণে আমার প্রণাম কোন মাতা পিতা এই দেহরূপী মাতা পিতা নারী শক্তি পুরুষ শক্তি ওই জন্মদাতা মাতা পিতা এই মাতা পিতাকে প্রণাম একসঙ্গে প্রণাম করতে গেলে প্রণাম মন্ত্রের হয় আবার বলছে সৃষ্টি কখন হয় বিজ্ঞান সম্মত ভাবে যদি জানেন হচ্ছে আপনারা কি জানেন যে ইলেকট্রন প্রোটন নিউটন এটাই শ্রেষ্ঠ নয় এই তিন শক্তি শ্রেষ্ঠ নয় তার মধ্যে আরেক শক্তি আছে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শাস্ত্রগত ভাবে যার নাম করতেন তিনি কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবাই বলেন তাহলে বলছে ইলেকট্রন প্রোটন নিউটন প্রোটনের মধ্যে কি আছে আবার প্রোটনের মধ্যে রয়েছে ঈশ্বর কণা যাকে আমার ইষ্ঠকোনা আমাদের শরীরে বলে থাকে বিজ্ঞানগত ভাবে কণা এই বসন কণার মধ্যে কি আছে শ্রীকৃষ্ণ ভগবান শ্রী স্বয়ং বলেছেন বলছে আমি অঙ্কার রূপে শ্রেষ্ঠ আমি অঙ্কার রূপে শ্রেষ্ঠ সবচ ব্রহ্মের মধ্যেই আমি অঙ্কার তাহলে ওই কি বলছে ওই ঈশ্বর কণার ভেতরে ওই বোসন কণার ভেতরে পোটনের মধ্যে যে বোসন কণা রয়েছে তার মধ্যে রয়েছে কম্পন বা বা স্ট্রিং বর্তমানে মেটা ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স এই নিয়ে রিসার্চ করছে কিসের বলছে স্ট্রিং বা ভাইব্রেশন এর মধ্যেই সব মানে কি ওমের মধ্যেই সব এই ওম থেকে কি হবে সৃষ্টি হবে শব্দের যখন যে শব্দ সৃষ্টি হবে সেই শব্দকে ধরেই মানুষ জাগ্রত হবে সেই শব্দ থেকেই আমার প্রকৃতি আমার অ্যাটম আমার অনু আমার পরমাণু আমার শক্তিশালী হবে এখানেই শুরু হয় ব্ল্যাক হোলের তত্ত্ব এখানে শুরু হয় বিশ্ব সৃষ্টির তত্ত্ব এখানেই শুরু হয় পরম ব্রহ্ম তত্ত্ব বলছে ওমকার থেকে সৃষ্টি ওংকারেই নাশ বিফোর দ্যার ওয়াজ লোগো এখানে বলা হয়েছে বাইবেলের কথা Before, there was a logo 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 and and from the the is created and inside তাহলে বলছে আপনারা যদি এই তথ্যকে জানতে চান বিজ্ঞান সম্মত ভাবে বলছে সেই দুই শক্তি যখন যেখানে মিলন হবে কোথায় মিলন হবে মা আর বাবার শক্তি কোথায় বলছে মূলাধারে আমাদের শরীরে মিলন হয় কোথায় বলছে মূলাধার যাকে মূল আধার বলা হয়েছে কোথায় বলছে মূলাধার থেকে হবে কলির কুলকুণ্ডলিনের জ্ঞান দ্বারা গুরু শক্তি দ্বারা মাতৃপিতৃ শক্তি জাগরণ হয়ে দুই শক্তি আদান প্রদান হয়ে তা উদ্যোগী হবে পর্যন্ত যাবে বলছে এই মন্ত্র জপ করলে কি হবে মন্ত্র পাঠ করলে কি হয় দেখুন করে বলছে আমার সম্পূর্ণ শক্তি কাজে লাগিয়ে মূলাদাহার বন্ধ হলো মানে কুম্ভক হলো যোগ তত্ত্ব জ্ঞানে রেচক পুরা কুম্ভকটাই শ্রেষ্ঠ প্রাণায়ামের জ্ঞানে বলছে প্রাণবাড়ি ত্যাগই শ্রেষ্ঠ অর্জুনকে তাই বলা হয়েছে অর্জুন তুমি ত্যাগ করো ত্যাগই পরম ভালো তাই ত্যাগটা করতে হয় ত্যাগ হচ্ছে আবার কতবারে কিভাবে ত্যাগ হবে সেই জ্ঞানটাও শাস্ত্রে বলা হয়েছে ষোলো সেকেন্ডের ত্যাগ যখন ষোলো থেকে উপরে উঠবে তখন এর জ্ঞান হবে আমাদের ভিডিও আছে দেখবে এই তথ্যকে আরো জানতে গেলে আমাদের স্বয়ংবল গুরুগুলো যোগাযোগ করুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে সাইট দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই বিষয়কে আরো পরিপূর্ণ ভাবে বিজ্ঞানসম্মত ভাবে শ্রীকৃষ্ণের কথায় বিজ্ঞান যোগে ইদন্তুতে গুহত্তম পবক্ষে হবে জ্ঞান বিজ্ঞান সৈতা যা যোগ্যতা মুখ্য সে হচ্ছে শ্রীমান ভাগবত গীতায় জ্ঞান বিজ্ঞান যোগের এটা তথ্য যদি আমার তথ্য আমার জ্ঞান যদি বিজ্ঞান সমত না হয় যা মুখ্য কাজে ব্যবহৃত হবে না হয় তা মুখ্য কাজে বা যোগ্যতা উৎপন্ন করবে না যোগ্যতা না হলে মুক্তির তাহলে যে জ্ঞানটা আপনি পাচ্ছেন তা বিজ্ঞান তা জ্ঞান বিজ্ঞান যোগে তত্ত্বটা বলা হয় তাই আপনারা মন্ত্র জপ করুন যারা সদ্গুরুর জ্ঞানকে সৃষ্টি তত্ত্ব জ্ঞানের রহস্যের সঙ্গে জানতে চান তারা আগে জপ করুন কর্ম আগে ভক্তি তারপরে জ্ঞান আবার যদি জ্ঞান নিয়ে ভক্তি অর্জন করতে হবে ভক্তি অর্জন করলে কর্ম করতে হবে তাই কর্মটাই শ্রেষ্ঠ কর্ম করুন ওং মালুবাবাই নাম একশো আট বার করে জপ করুন দেখুন আপনার কি হয় প্রথম সাত দিন তারপরে একুশ দিন তারপরে চুয়ান্ন দিন তারপরে একশো আট দিন তারপরে তিন বছর এক হাজার আট দিন যদি করে দেখেন আপনি বুঝতে পারবেন আপনার কি কি পরিবর্তন হচ্ছে সাত দিনে একুশ দিনে একশো আট দিনে চুয়ান্ন দিনে এক হাজার আট দিনে তখন আপনি বলবেন সবার উন্নতি হোক সবার কল্যাণ হোক সবার মাতৃ পিতৃভক্তি জাগরণ হোক সবার মধ্যে সদগুরু মহারিষি বিকাশ সবার মধ্যে সৃষ্টি তত্ত্ব রহস্যের জ্ঞান জাগ্রত হোক শান্তি শান্তি নাম ও